সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ভারত এমন একটি রাষ্ট্র যার প্রতিবেশী হিন্দু দেশ থাকার পরও তারা তার বন্ধু না। নেপাল 80% হিন্দু, কিন্তু হিন্দু ভাইয়েরা ভারতের প্রতি সন্তুষ্ট না। আপনি দেখেন সিকিম, হায়দ্রাবাদ হিন্দু এবং বৌদ্ধ অঞ্চল, এটা জোর করে দখল করে নিয়েছে। মুসলিম শাসিত হায়দ্রাবাদ স্বাধীন দেশ ছিল, ভারত দখল করে নিয়েছে। এখন ভারতকে স্বাধীনতা যখন দেওয়া হয় তখন 16টি কনস্টিটিউয়েন্সি ব্রিটিশ এগিয়ে গিয়েছে, 16টা দেশ স্বাধীন হতে পারত, কিন্তু স্বাধীন হতে দেয়নি ভারত। জনগণের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে উত্তেজনা সৃষ্টি করে মানুষে মানুষের রক্তপাত ঘটিয়ে তারা তাদের দেশকে অখণ্ড রাখার চেষ্টা করেছে। আপনারা যখন জানেন আমাদের কাপ্তায় একটি বাঁধ আছে, 53টি আমাদের নদী মুখ, ভারতের উৎপত্তি স্থল হলেও ভারত আমাদের নদী। প্রত্যেকটা নদীর পানি যখন বর্ষাকালে তারা বন্ধ করে রাখে, বর্ষাকালে খুলি দেয়, সুদিনে আমাদের পানি টাকে বন্ধ করে রাখে, নদী তার গতিতে চলতে বাধ্য, তারা আটকাতে পারবে না। যদি ধারাবাহিকভাবে চলতো তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতাম, যেমন 1958 সালে বা 59 সালের দিকে ফারাক্কা বাঁধ দেওয়ার জন্য ভারত উদ্যোগ ছিল। উদ্যোগ নেওয়ার পরে ভারতকে বাদ না দেওয়ার জন্য পাকিস্তান সরকার পাকিস্তান অনুরোধ জানালো, না বাদ দেওয়া যাবে না, আমরা ক্ষতিগ্রস্ত হবো ফারাক্কা বাঁধ থেকে, আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে। তখন তারা শুনলো না। তখন কাউন্টার পাকিস্তান কি করলো, কাপ্তাই বাঁধের নাম নিশ্চয় আপনারা জানেন, কাপ্তাই বাঁধের উপরে ওখানে শুভলঙ্গে বাদ দেওয়া প্রক্রিয়া শুরু করলো পাকিস্তান। শুভলঙ্গে যখন বাদ দেওয়া শুরু হলো, পূর্ববঞ্চলে বাদ দেওয়া শুরু হলে তখন মানে লুসাই পাহাড়ের উল্টো দিকে প্রায় কয়েক লক্ষ এলাকা, একর লক্ষ লক্ষ জমি পানি তলিয়ে যেত। তখন ভারত আতঙ্কিত হয়ে বললো না, ঠিক আমরা ফারাক্কা বাঁধ দেবো না। পরে পাকিস্তান এগিয়ে কাপ্তাই আরো অনেক দূরে গিয়ে কাপ্তাইতে এনে বার্তা দিয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র করেছে, আমরা যদি কাউন্টার বাদ দিতে পারি, আমরা ওরা আমাদের মিত্র না, আমাদের এখন মিত্র হওয়া দরকার চীন। পৃথিবীতে আপনারা দেখেন 10টা সেরা সেতু সবগুলা 100, 150, 200 কিলোমিটার সেতু আছে সব চীনে, একমাত্র দশম সেতু যেটা 35 কিলোমিটার লম্বা এটা আমেরিকা বসে, আর সব চীন। পৃথিবীর প্রযুক্তির কেন্দ্রস্থল হল চীন। আমরা এখন আমাদের মিডিয়া আমাদের দেশ চীনের দিকে, আমাদের ভারতের অত্যাচার থেকে বাঁচার জন্য চীনের বন্ধু হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এই কারণে আমাদেরকে চীনমুখী হতে হবে। এবং অন্য অন্য দেশ আছে দেখো, যারা নেপাল, আমরা নেপালমুখী হতে হবে, ভুটান, এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। ভারতকে অত্যাচার করতে হলে ছোটো ছোটো অন্য আমাদের যারা সহকর্মী বন্ধু আছে তাদেরকে সাথে রাখতে হবে। ভারত শুধু এটা না, ভারত আমাদের থেকে ভালো জিনিসগুলো নিয়ে খারাপ জিনিসগুলো আমাদেরকে রপ্তানি করে। ভারত বলছে যে আমাদের ট্রিটমেন্ট দুর্বল, আমরা অসহায় হয়ে ভারত যাচ্ছি, আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, যদি আমরা ভারতের চিকিৎসা বন্ধ হয়ে যায় আমাদের মানসিক রোগ হয়ে গেছে, ভারতের চিকিৎসা করতে হবে। আমাদের প্রযুক্তিগত চিকিৎসা ব্যবস্থা মেধাবী মানুষ অনেক উন্নত, এর ওটা বন্ধ হয়ে গেলে অটোমেটিক এখানে ডেভেলপমেন্ট হবে, বন্ধ হয়ে যাওয়া দরকার চিকিৎসা ব্যবস্থা। সুতরাং আমরা সমন্বয় পরিষদকে একই সাথে আমাদের দেশটাকে 16 বছর যে অন্যায়ভাবে অত্যাচার করেছে সেখান থেকে ছাত্র জনতার নেতৃত্বে যে আন্দোলন সফল হয়েছে, কখনো আন্দোলন সফল হতো না যদি না গণহত্যা করতো। আপনি ক্ষমতা থাকার জন্য গণহত্যা কেন করতে হবে, ছাত্র হত্যা কেন, হেলিকপ্টার থেকে দেশের নাগরিককে কেন হত্যা করতে হবে? আপনি লুটপাট করেছেন, দেশের প্রধানমন্ত্রী হইয়া আপনি 10 কাঠা পূর্বাচলের জায়গার লোভ সামলাতে পারলেন না, পরিবারের সবার নামে 10 কাঠা হয়ে জায়গা নিচ্ছে। এত হীনরসিক মানুষ যদি আমার দেশের প্রধানমন্ত্রী হয় সে দেশটা কেমন চলবে বলবো না? আপনি 7,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা প্রথম ছিল, পরে 7,000 কোটি টাকা পদ্মা ব্রিজকে 40,000 কোটি, 70,000 কোটি টাকা বানাচ্ছেন লুটপাট করার জন্য। আমি গত বছর আগের বছর আপনারা অনেকে জানেন আন্তর্জাতিক পোয়েট্রি ফেস্টিভ্যাল করছি, নজরুল পোয়েট্রি ফেস্টিভ্যাল, মাতৃভাষা ইনস্টিটিউট, 16টা দেশের কবিরা আসছিল, রাশিয়ান এক বিজ্ঞানী প্রযুক্তিবিদ কবি আসছে,
তার বাপ এখানে চাকরি করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে, উনি আমাকে স্বয়ং বলেছে কত হাজার কোটি টাকা ঘুষ নিছে। তো এই যদি হয় রাষ্ট্রে জনগণকে শোষণ করে, জনগণের টেস করে, রাষ্ট্রে কেউ শোষণ করবে, কেউ এখন অতীতে শোষণ করছে, সামনে গিয়ে কেউ লুটপাট করবে, এটা না। আমাদেরকে নৈতিকতা সম্পন্ন দেশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন শাসক গোষ্ঠী তৈরি করার জন্য আমি আশা করব এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে এবং প্রতিবেশী সুলভ আচরণ করবে, ভারতকে প্রতি জানাবো বন্ধুত্ব সুলভ আচরণ করেন। আপনারা কি এখন প্রমাণ হয়েছে আপনারা কি একত্রশালা আমাদের লাভের জন্য স্বাধীন করে দিচ্ছেন না আপনাদের প্রয়োজনে, না আমাদেরকে জিম্মি করার জন্য স্বাধীন করছেন? এখন আপনাদের জনগণ চাইতেছে না, জনগণ সেই সরকারকে ছাপিয়ে দেওয়ার জন্য আপনারা বারবার কেন কেন ষড়যন্ত্র করতেছেন? মুসলমান হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছেন, একজন মুসলমান উকিলকে হত্যা করছেন, ইমামকে মসজিদে কুবিয়ে কুবিয়ে ইসকনের সদস্য ভিডিও করতে যাবে হত্যা করছে, চেষ্টা করছে ইমামকে এইভাবে। তারপরে এই দেশের মানুষ ভারতের এই ষড়যন্ত্র পা দেবে, আমাদের নিরহ হিন্দু ভাই যারা ষড়যন্ত্র সাথে জড়িত না তাদের উপর ভারত চাইছিল যে আমরা হামলা করব, উল্টে এটা ইস্যু বানায় বিশ্বে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, পারে না। যে দেশের মানুষ সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আমার স্নেহ দ্বন্দ্ব ছোট ভাই আমার ভাই চট্টগ্রাম, সে 300 টাকা দিয়ে ওকালা ইয়ে করতো, 300 টাকা ফি নিয়ে গরিবের চিকিৎসা করতে শুধু ওকালার নাম নিয়ে, একজন ভালো মানুষকে সরকারি প্রসিকিউটর সে তো মামলার জামিনে বিরোধিতা করাই তার দায়িত্ব, কেন করলে টার্গেট করে আইনা ধরে আইনা মসজিদে বের করে আইনা হত্যা করলো জবাই করে। এরপরও জনগণ ধৈর্যের পরিচয় দিয়েছে, জনগণকে ধন্যবাদ। আমরা ইসলামী সমন্বয় পরিষদকে বলবো তারা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি দেশকে করার জন্য, ছাত্র জনতা বিপ্লবকে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে এমন একটা সমৃদ্ধ দুর্নীতি ঘুষমুক্ত দেশ গড়ে তোলে, এই জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করে আমি প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করি।